দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাসে এখন তোমরা সবাই বাসায় আছো এবং বাসায় থাকবে। আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়নের 71 অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম। চলো শিক্ষার্থীরা, আজকে দেখে নিই আমাদের পাঠ শিরোনাম। আজকের পাঠ শিরোনাম হলো অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ। আজকের পাঠ শেষে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে, অ্যালকিনের নামকরণ সম্পর্কে জানতে পারবে, অ্যালকাইনের নামকরণ সম্পর্কে জানতে পারবে। চলো শিক্ষার্থীরা, আমরা দেখে নেই অ্যালকিনের নামকরণ। তোমরা এখানে খেয়াল করো যে অ্যালকিনের নামকরণ করার জন্য অ্যালকিন, তার কার্যকরী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিনের কার্যকরী মূলক আমরা জেনে নিলাম কার্বন কার্বন দ্বিবন্ধন, এর সাফিক্স হলো ইন সাফিক্স, যেটি মূল নামের শেষে বসবে সেটা হলো ইন। তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই অ্যালকেন, অ্যালকেন থেকে এ এনই, অ্যালকেন থেকে এ এনই বাদ যাবে, এ এনই বাদ যাবে, এ এনই বাদ গিয়ে যুক্ত হবে, যুক্ত হবে। তাহলে এ এনই যদি বাদ যায় অ্যালকেন থেকে, শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও, অ্যালকেন থেকে এ এনই বাদ গেলে থাকবে ওয়ার্ড রুট অ্যালক, এই অ্যালকের সাথে যুক্ত হবে ইন, ই এনই ইন যুক্ত হবে, ইন যুক্ত হবে। তাহলে ওয়ার্ড রুট দাঁড়ালো অ্যালক, এ এনই বাদ যাওয়ার পর তার সাথে ই এনই যুক্ত হবে। তাহলে ওয়ার্ড রুট অ্যালক তার সাথে ই এনই যুক্ত হলে উচ্চারণ হবে অ্যালক ইন। অ্যালকিন নামকরণ করার জন্য যে নিয়মটি আছে, যে দ্বিবন্ধন যেটা কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক মাতৃশিকলের যেদিক থেকে নিকটে থাকবে, অর্থাৎ অ্যালকিন কার্যকরী মূলক মাতৃশিকলের যেদিক থেকে নিকটে থাকবে সেদিক থেকে সংখ্যায়িতকরণ করতে হবে। আবারও বলছি বিষয়টি, অ্যালকিন এর কার্যকরী মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে নামের শেষে সাফিক্স হবে ইন, এই ইন যেদিক থেকে নিকটে থাকবে সেদিক থেকে সংখ্যায়িতকরণ করতে হবে। কিভাবে আমরা নামটা লিখব খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে প্রথমে মাতৃশিকলের মধ্যে যদি প্রতিস্থাপক থাকে তাহলে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা প্রথমে বসবে, তারপরে বসবে প্রতিস্থাপকের নাম, তারপরে বসবে মাতৃনাম এর ওয়ার্ড রুট, তারপরে বসবে দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা, তারপরে আমরা লিখব ইন। তাহলে নামটি কিভাবে আমরা লিখতে হবে আবারও দেখে নিই, প্রথমে লিখতে হবে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা, তারপর লিখতে হবে প্রতিস্থাপকের নাম, তারপরে আসবে মাতৃনামের ওয়ার্ড রুট, তারপরে আসবে দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা, তারপরে আসবে ইন। চলো শিক্ষার্থীরা আমরা এখন দেখে নেই একটি নাম, তোমরা দেখে নাও। এখানে আমরা নামকরণ যে নামটি নিয়ে আসছি, যে এখানে যে সংকেতটি দেওয়া আছে সেই সংকেতটি খেয়াল করি আমরা। এখানে প্রথমে আমরা দেখে নিই কয়টি কার্বন শিকল আছে। তাহলে আমরা যদি এভাবে চলে আসি, তাহলে একটি কার্বন শিকল, এবং যদি বরাবর বাম থেকে ডান দিকে অথবা ডান থেকে বাম দিকে যাই তাহলে সেখানেও একটি শিকল, তিন কার্বন। সুতরাং প্রতিটাই তিন কার্বনের শিকল, তাহলে আমরা যে কোনো একটা মাতৃশিকল নিব, এবং মাতৃশিকল যেটা নির্বাচন করব ওই মাতৃশিকলে অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধনটি থাকতে হবে, অর্থাৎ কার্যকরী মূলকটি থাকতে হবে। অ্যালকিনের যে কার্যকরী মূলক ইন সেটি মাতৃশিকলে অবশ্যই থাকতে হবে, তাহলে সেটা মাতৃশিকল হবে। আর যদি এমন মাতৃশিকল দীর্ঘতম পাওয়া যায় যেটার মধ্যে কার্যকরী মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত নেই, তাহলে সেটি অর্থহীন হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই বিষয়টাকে খুবই খেয়াল রাখব, যে মাতৃশিকলটি আমরা নির্বাচন করব সেই মাতৃশিকলে অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। এবার চলো শিক্ষার্থীরা, আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন নিয়ে যে মাতৃশিকলটি তৈরি করলাম বাম থেকে ডান দিকে, তো এখানে সংখ্যায়িতকরণ করার জন্য আমরা কিন্তু দুইভাবে সংখ্যায়িতকরণ করতে পারতাম, তবে
যে দিক থেকে দ্বিবন্ধনের অবস্থানটা নিকটে সেই দিক থেকে সংখ্যায়িতকরণ করতে হবে। এখন আমরা যদি বাম দিক থেকে কাউন্টিং করি, তাহলে 1 2 দুই নাম্বার গিয়ে আমরা কার্যকরী মূলকটিকে পাই। আর যদি ডান দিক থেকে আমরা সংখ্যায়িতকরণ করি, তাহলে 1 এবং 2 এর মাঝখানে পাই। তার মানে একটা প্রথমে আসে, 1 নম্বরই আমরা কার্যকরী মূলকটিকে পেয়ে যাই, সেজন্য আমরা ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করেছি। এবার শিক্ষার্থীরা দেখে নিই, প্রিভিয়াস যেটা তোমাদেরকে যে প্রিভিয়াস যে নামটা লেখার জন্য যেভাবে বলা হচ্ছে সেভাবে আমরা চলে আসি। আবারও দেখে নিই, প্রথমে লিখতে হবে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা, তারপর লিখতে হবে প্রতিস্থাপকের নাম, তারপর লিখতে হবে মাতৃনামের ওয়ার্ড রুট, তারপরে দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা, তারপরে ইন লিখতে হবে। তাহলে আমরা চলো এবার নামটি নির্বাচন করি। নামটি কী হতে পারে? তাহলে যেহেতু 2 নম্বরে প্রতিস্থাপক আছে এবং এই প্রতিস্থাপকটির নামটি হলো মিতাল, চলো বন্ধুরা এটা নামটা কি জেনে নেই, কি নাম বন্ধুরা? মিথাইল। তাহলে 2 নম্বরে যে মিথাইল আছে, 2 নম্বরে থাকার কারণে আমরা 2 আগে লিখবো। তাহলে দেখে নিই নামটি, তাহলে প্রথমে 2, তারপরে আইফেন, তারপরে প্রতিস্থাপকের নাম, তারপরে মাতৃনামের সাথে আমরা ইন যোগ করবো। মাতৃনাম, যেহেতু এখানে একটা বিষয় তোমাদের খেয়াল করা প্রয়োজন, কার্বন সংখ্যা যদি মাতৃশিকলে 2 এবং 3 থাকে, কার্বন শিকল যদি মাতৃশিকলে 2টি অথবা 3টি থাকে, তাহলে সেক্ষেত্রে ইন এর আগে দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা বলতে হয় না। সুতরাং আবারও আমরা জেনে নিই, যদি মাতৃশিকলে 2টি কার্বন অথবা 3টি কার্বন থাকে, সেক্ষেত্রে আমরা দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নেই। তাহলে নামটি কি দাঁড়ালো? তাহলে আমরা নামটি প্রথমে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা আমরা লিখে নিলাম, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা 2, তারপর লিখলাম প্রতিস্থাপকের নাম মিথাইল, তারপরে লিখলাম আমরা মাতৃনাম হলো 3 কার্বন হলে প্রোপেন, তার সাথে আমরা ইন যোগ করে দিলাম, সেক্ষেত্রে হলো প্রোপিন, তাহলে মূল নামটি হলো 2-মিথাইল প্রোপিন। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিই দ্বিতীয় যৌগটি। এই যৌগটিতে 2টি প্রান্ত রয়েছে, কোনো শাখা নেই, সুতরাং যে কোনো দিক থেকে আমরা সংখ্যা বসালে প্রতি কার্যকরী মূলকের অবস্থান 2 নম্বরে পাবো। ডান দিক থেকে গুনলেও 2 নম্বরে আমরা কার্যকরী মূলককে পাই, বাম দিক থেকে গুনলেও আমরা 2 নম্বরে কার্যকরী মূলককে পাই। সুতরাং যে কোনো দিক থেকে সংখ্যায়িতকরণ করা যাবে। 4 কার্বন বিশিষ্ট যৌগটির নাম হলো বিউটেন, বিউটেনের ওয়ার্ড রুট হলো বিউট, বিউটেনের ওয়ার্ড রুট বিউট। তারপরে আমরা কি লিখব? যেহেতু এখানে কোনো প্রতিস্থাপক নাই, তাই প্রথমে কোনো প্রতিস্থাপক বসানোর প্রয়োজন নেই, আমরা প্রথমে মাতৃযোগের ওয়ার্ড রুট হলো বিউট, তারপরে দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা, দ্বিবন্ধন, দেখো বন্ধুরা দ্বিবন্ধন 2 নম্বর এবং 3 নম্বরে রয়েছে, সুতরাং 2 এবং 3 সংখ্যার ক্রম অনুযায়ী প্রথমে 2 তারপরে 3 উচ্চারণ করতে হবে, প্রথমে 2 তারপরে 3। সুতরাং 2, যেহেতু 2 আছে সেজন্য আমরা 2 বলবো, আগে 2 আসে, 2-এর পরে ক্রমিক অনুযায়ী 3 আসবে, সুতরাং 2 আগে বলবো। তাহলে এখানে আমরা লিখবো অবস্থান, দ্বিবন্ধনের অবস্থান 2, 2 এর আগে হাইফেন, পরেও হাইফেন থাকবে, তারপরে আমরা বলবো ইন। অনেক ক্ষেত্রে, অনেক বইতে এটা 2-বিউটিনও বলা হয়েছে, তবে আধুনিকে এ বিষয়টি লেখার ক্ষেত্রে আন্তর্জাতিক IUPAC যে নতুন যে পদ্ধতিটি দিয়েছে সেটা হলো মাতৃনামের ওয়ার্ড রুট আগে বসবে, তারপরে দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা বসবে, তারপরে ইন বসবে। প্রিয় শিক্ষার্থীরা দেখে নিই পরের যৌগটি, তাহলে পরের যৌগটিতে আমরা মাতৃশিকল নির্বাচন করে একইভাবে যে কার্যকরীমূলক বিশিষ্ট যে কার্বন শিকলটা আছে সেটা হলো মাতৃশিকল। সুতরাং এক্ষেত্রে দেখে নিই, আমরা যদি ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করি তাহলে কার্যকরীমূলককে নিকটে পাই, সেই ক্ষেত্রে আমরা ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করব। তাহলে ডান দিক থেকে আমরা সংখ্যায়িতকরণ করে নিলাম 1 2 3 4, তাহলে 4 কার্বন বিশিষ্ট মাতৃশিকল পেয়ে গেলাম। এই যৌগটিতে একটা প্রতিস্থাপক আছে, কততে আছে 3 নম্বরে প্রতিস্থাপক রয়েছে, প্রতিস্থাপকটির নাম কী বন্ধুরা? প্রতিস্থাপকটির নাম হলো মিথাইল। তাহলে যৌগটির কী নাম হবে? নিয়ম অনুযায়ী আমরা প্রথমে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা বলবো, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা হলো 3, প্রথমে বলবো 3, তারপর বলবো প্রতিস্থাপকের নাম মিথাইল, তারপরে আমরা বলবো মাতৃনাম হলো 4 কার্বন বিশিষ্ট যৌগের নাম বিউটেন, তার ওয়ার্ড রুট হলো বিউট, তারপরে আমরা দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা বলবো, দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা 1 2 এর মাঝখানে, সেজন্য আমরা বলবো 1, তারপর বলবো ইন। তাহলে যৌগটির নাম হলো 3-মিথাইল বিউট 1-ইন। এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি,
যে এই ওয়ান ইন যদি প্রান্তীয় কার্বনে দ্বিবন্ধন থাকে সেক্ষেত্রে কার্যকরী মূলকের অবস্থান সংখ্যাটি না বললেও চলে, সেক্ষেত্রে আধুনিক নিয়ম অনুযায়ী সেটি না বলার কথাই বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা নামটি তখন কীভাবে লিখব, থ্রি মিথাইল বিওটিন, অর্থাৎ বিওটের সঙ্গে ইনটাকে সন্ধি করে আমরা বলবো বিওটিন, তাহলে নামটি হলো থ্রি মিথাইল বিওটিন। পরের যৌগটিতে আমরা চলে আসি, তাহলে দেখে নাও শিক্ষার্থীরা, আমরা বাম দিক থেকে সংখ্যায়িতকরণ করে যদি ডান দিকে যাই চার কার্বনের একটি শিকল পাই এবং এটির মধ্যেই কার্যকরী মূলক উপস্থিত, আবার ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করে যদি বাম দিকে যাই সেটিও কার্যকরী মূলক হিসেবে নেওয়া যাবে। তো এখানে একটি শিক্ষণীয় বিষয় তোমাদের জন্য রয়েছে, দেখে নাও দুই নম্বর কার্বনে আমরা গেলেই কার্যকরী মূলককে পাই, আর ডান দিক থেকে গেলেও দুই নম্বর কার্বনে কার্যকরী মূলক পাওয়া যায়। তাহলে কার্যকরী মূলকের অবস্থান দুই দিক থেকে সেম, সেক্ষেত্রে যদি প্রতিস্থাপক থাকে তাহলে প্রতিস্থাপক সহ হিসাব করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিই, এখানে কার্যকরী মূলকের অবস্থান পাচ্ছি দুইয়ে আর প্রতিস্থাপক পাচ্ছি দুইয়ে, দুই যোগ দুই যোগ ফল হলো চার। যদি ডান দিক থেকে আমরা গুনি তাহলে ডান দিক থেকে গুনলে আমরা দুইয়ে পাই কার্যকরী মূলক আর তিনে হবে প্রতিস্থাপক, যোগ ফল হলো পাঁচ। তাহলে পাঁচ হলো বৃহত্তম সংখ্যা, চার হলো ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং নিয়ম অনুযায়ী যেদিক থেকে মাতৃশিকল সেই শিকলটি হবে সঠিক শিকল, যেটি অর্থাৎ কার্বন সংখ্যা যেদিক থেকে ক্ষুদ্রতম হবে, অর্থাৎ যোগফল কার্যকরী মূলকের যোগফল কার্যকরী মূলক প্লাস প্রতিস্থাপকের অবস্থান সংখ্যার যোগফল যেটি ক্ষুদ্রতম হবে সেটি হবে মাতৃশিকল। সুতরাং আমরা বাম দিক থেকে গুনলেই কার্যকরী মূলক প্লাস প্রতিস্থাপক দুইটি মিলে ক্ষুদ্রতম সংখ্যা পায়, সেজন্য বাম দিক থেকে সংখ্যায়িতকরণ করব। তাহলে যৌগটির নাম জেনে নেওয়া যাক, যৌগটির নাম কী হবে, প্রথমে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা দেখানো, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা টু, এখানে লিখলাম আমরা টু, তারপরে প্রতিস্থাপকের নাম মিথাইল, তারপরে আমরা লিখব মাতৃযৌগটি চার কার্বন বিশিষ্ট, যেহেতু মাতৃযৌগটি চার কার্বন বিশিষ্ট যৌগের নাম হলো বিউটেন, তার ওয়ার্ড রুট হলো বিউট, তারপরে আমরা লিখব কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা, কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা দুই তিনের মাঝখানে আসে, যেহেতু ক্রমিক অনুযায়ী দুই আগে আসে তাই আমরা লিখব টু, তারপরে টু এর আগে পর হাইফেন দিয়ে আমরা লিখব কার্যকরী মূলকের সাফিক্স ইন লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যৌগটির কী নাম হলো, টু মিথাইল বিউট টু ইন। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিই পরবর্তী যৌগটি, পরবর্তী যৌগটিও একইভাবে আমরা যদি বাম দিক থেকে সংখ্যায়িতকরণ করি তাহলে দুই নম্বরে আমরা কার্যকরী মূলককে পাই আর তিন নম্বরে প্রতিস্থাপককে পাই, তাহলে যোগ করা দুই এবং তিন যোগ ফল হলো পাঁচ। আর ডান দিক থেকে যদি আমরা গুনি এক দুই তিন নম্বরে কার্যকরী মূলককে পাই, যেহেতু কার্যকরী মূলক দূরে আছে তাহলে প্রতিস্থাপক যোগ করার প্রয়োজন নেই, কার্যকরী মূলক দিয়েই তোমরা আগে মাতৃশিকলটি নির্বাচন করে নেবে। তাহলে আমরা বাম দিক থেকে সংখ্যায়িতকরণ করে ডান দিকে পর্যন্ত গেলে পাঁচ কার্বনের শিকল পাই, পাঁচ কার্বন বিশিষ্ট যৌগটির নাম হলো পেন্টেন। এখন দেখে নাও যৌগটির কী নাম হবে, যেহেতু আমরা বলছি প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা আগে লিখতে হবে, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা আগে বসালে তিন, তারপরে প্রতিস্থাপকের নাম, প্রতিস্থাপকের নাম মিথাইল, তারপরে মাতৃনাম, মাতৃনাম হলো পেন্টেনের ওয়ার্ড রুট প্যান্ট, তারপরে দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা টু, তারপরে বলবে ইন। তাহলে যৌগটির কী নাম হলো শিক্ষার্থীরা, থ্রি মিথাইল প্যান্ট টু ইন। পরের যৌগটি আমরা দেখে নিই, পরের যৌগটি দেখে নাও শিক্ষার্থীরা, আমরা যদি এখানে অনেকগুলো মাল্টি শিকল আছে, এই বাম দিক থেকে গুনে আমরা নিচে যদি আসি তাহলে চার কার্বনের শিকল, বাম দিক থেকে গুনে যদি ডান দিকে যাই তাহলে সেখানে হলো পাঁচ কার্বনের শিকল, আবার দেখে নাও বাম দিক থেকে গুনে নিচের দিকে যদি যাই তাহলে সেখানে ছয় কার্বনের শিকল। সুতরাং কার্যকরী মূলক সহ যে কার্বন শিকলটি হচ্ছে সঠিক শিকল অর্থাৎ কার্যকরী শিকল, তাহলে কার্যকরী শিকলটা আমরা পেয়ে গেলাম ছয় কার্বনের শিকল, এটি হলো আমাদের মাতৃশিকল। এবার সব প্রতিস্থাপক, তিন নম্বরের প্রতিস্থাপক আছে, আবার চার নম্বরেও প্রতিস্থাপক আছে এবং দুইটি প্রতিস্থাপকই সেম প্রতিস্থাপক, তাহলে সেক্ষেত্রে আমরা তিন কমা দিয়ে লিখব চার, তারপর হাইফেন দিব, যেহেতু প্রতিস্থাপক দুইটি সেম সেক্ষেত্রে দুই প্রতিস্থাপকের জন্য লিখব আমরা ডাই, তিন প্রতিস্থাপকের জন্য আমরা লিখব ট্রাই, চার প্রতিস্থাপকের জন্য আমরা লিখব টেট্রা, পাঁচ প্রতিস্থাপক হলে সেক্ষেত্রে লিখব প্যান্টা। তাহলে এক্ষেত্রে আমরা লিখব প্রথমে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা তিন, থ্রি কমা ফোর,
দিয়ে হাইফেন দিবে, দিয়ে এরপরে বলবে যেহেতু প্রতিস্থাপক দুইটি সেজন্য বলবে ডাই, আর প্রতিস্থাপকের নাম হলো মিথাইল, তারপর বলবো মিথাইল, মাতৃনাম হেক্সেন, তার ওয়ার্ড রুট হলো হেক্স, তারপরে কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা, অবস্থান সংখ্যা টু, কার্যকরী মূলকের জন্য সাফিক্স হলো ইন। তাহলে শিক্ষার্থীরা যৌগটির কী নাম হলো? থ্রি ফোর ডাই মিথাইল হেক্স টু ইন। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী যোগে চলে আসি। শিক্ষার্থীরা দেখে না, এখানে আমরা মাতৃশিকলাকে নির্বাচন করে নিই। বাম দিক থেকে যদি আমরা সংখ্যায়িতকরণ করি তাহলে দুই নম্বরে কার্যকরী মূলক পাই, আর ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করলে আমরা তিন নম্বরে কার্যকরী মূলক পাই। তাই শিক্ষার্থীরা আমরা বাম দিক থেকে সংখ্যায়িতকরণ করব। এবার বাম দিক থেকে সংখ্যায়িতকরণ করার পর আমরা পেয়ে গেলাম তিন নম্বরে একটি প্রতিস্থাপক এবং চার নম্বরে একটি প্রতিস্থাপক। এক্ষেত্রে দুটি প্রতিস্থাপক ভিন্ন। তো এখানে শিক্ষণীয় শিক্ষার্থীরা, এখানে শিক্ষণীয় বিষয়টি হলো যদি প্রতিস্থাপক ভিন্ন হয় সেক্ষেত্রে ইংরেজি বর্ণমালার প্রায়োরিটি অনুসরণ করতে হবে। আবারও বলছি, যদি প্রতিস্থাপক ভিন্ন হয় সেক্ষেত্রে ইংরেজি বর্ণমালার প্রায়োরিটি অনুসরণ করতে হবে। ক্লোরিন বানান করতে সি, মিথাইল বানান করতে এম, তাহলে সি বর্ণটি আগে আসে, এম বর্ণটি পরে আসে। সেজন্য আমরা নামকরণ করার ক্ষেত্রে প্রথম প্রতিস্থাপক হবে ফোর ক্লোরো, চার নাম্বার প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা চার, প্রতিস্থাপকের নাম ক্লোরো, ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো হবে। তাই এক্ষেত্রে আমরা ফোর ক্লোরো, তারপরে দ্বিতীয় প্রতিস্থাপক তিনে আসে, তিন আমরা লিখে নিলাম, তারপর প্রতিস্থাপকের নাম লিখে নিলাম মিথাইল, তারপরে মাতৃনাম প্যান্টেন, তার ওয়ার্ড রুট হলো প্যান্ট, আমরা লিখে নিলাম, তারপরে কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা দুই তিনের মাঝখানে আমরা টু লিখে নিলাম, তারপরে কার্যকরী মূলকের জন্য আসবে সাফিক্স ইন, আমরা ইন বসায় দেব। তাহলে শিক্ষার্থীরা নামটি কী হবে? ফোর ক্লোরো থ্রি মিথাইল প্যান্ট টু ইন। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরে। চলো শিক্ষার্থীরা অ্যালকাইনের নামকরণের জন্য, অ্যালকাইনের কার্যকরী মূলক হলো কার্বন কার্বন ত্রিবন্ধন, এক্ষেত্রে সাফিক্স হলো আইন। তাহলে কীভাবে নামটা করতে হবে দেখে নাও। অ্যালকেন থেকে এ এনি, অ্যালকেন থেকে এ এনি বাদ যাবে, এ এনি বাদ গেলে ওয়ার্ড রুট দাঁড়াবে অ্যালক, তার সাথে যোগ করবো আমরা আইন। তাহলে যোগ করলে অ্যালকের সাথে যদি আইন যোগ করা, উচ্চারণ হবে অ্যালক আইন। সংখ্যায়িতকরণ করার নিয়ম, কার্যকরী মূলক যেদিক থেকে নিকটে থাকবে সেই দিক থেকে সংখ্যায়িতকরণ করতে হবে, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের ক্ষুদ্রতম সংখ্যার দিক থেকে সংখ্যায়িতকরণ করতে হবে। নামটা আমরা দেখে নিই, নাম কীভাবে করতে হবে। নাম প্রথমে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা, তোমাদের এখানে আমি সংক্ষিপ্ত লিখেছি, ভেঙে ভেঙে দিচ্ছি, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা প্লাস প্রতিস্থাপকের নাম প্লাস মাতৃনামের ওয়ার্ড রুট প্লাস ত্রিবন্ধনের অবস্থান সংখ্যা প্লাস আইন, এভাবে আমরা নামটি লিখব। তাহলে প্রথমে চলে আসে আমরা একটি এক্সাম্পল দেখে নিই। এখানে দেখে নাও, ত্রিবন্ধনের অবস্থান সংখ্যা, যেহেতু ত্রিবন্ধনটা হলো কার্যকরী মূলক, আমরা যদি বাম দিক থেকে গুনি তাহলে দুই নম্বরে কার্যকরী মূলককে পাই, ডান দিক থেকে গুনলে ওয়ান টু থ্রি তিন নম্বরে কার্যকরী মূলককে পাওয়া যাবে। সেই জন্য দুই হলো ক্ষুদ্রতম সংখ্যা, সেক্ষেত্রে আমরা বাম দিক থেকেই সংখ্যায়িতকরণ করব। এখন দেখে নিই, এখানে চার নম্বরে একটি প্রতিস্থাপক রয়ে গেছে, তাহলে প্রথমে কীভাবে নামটি করতে হবে যে আমরা নিয়মটি জেনে নিলাম, সেটা হলো প্রথমে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা লিখব, প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা আমরা লিখে নিলাম ফোর, তারপর প্রতিস্থাপকের নাম লিখব, প্রতিস্থাপকের নাম মিথাইল, তারপর মাতৃনামের ওয়ার্ড রুট, মাতৃনামের ওয়ার্ড রুট হলো প্যান্ট, তারপরে আমরা লিখব ত্রিবন্ধনের অবস্থান সংখ্যা টু, তারপরে লিখব সাফিক্স আইন, ত্রিবন্ধনের জন্য সাফিক্স হলো আইন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নামটি কী দাঁড়ালো? ফোর মিথাইল প্যান্ট টু আইন। আমরা পরবর্তী যৌগটি দেখে নিই। শিক্ষার্থীরা পরবর্তী যৌগটি সরল শিকল যৌগ, এর মধ্যে কোনো প্রান্ত নেই। আমরা কার্যকরী মূলকের অবস্থান বাম দিক থেকে দুই নম্বরে পাওয়া যায়, ডান দিক থেকে যদি কোনো তাহলে এক নম্বরে পাওয়া যায়। সুতরাং ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করে আমরা মাতৃ শিকল তৈরি করে নিলাম, তিন কার্বনের শিকল, তিন কার্বন বিশিষ্ট যৌগের নাম হলো প্রোপেন, তার সাথে যদি আইন যোগ করা হয় তাহলে যৌগটির নাম হবে প্রোপাইন। এক্ষেত্রে তোমাদের একটু বিষয় বলে রাখি, দুই কার্বন এবং তিন কার্বনের ক্ষেত্রে দ্বিবন্ধনের ত্রিবন্ধন দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হয় না। আবারও বলছি বিষয়টি, যে প্রান্তীয় কার্বনের দুই সরি তোমার মাতৃশিকল যদি দুই কার্বন অথবা মাতৃশিকল তিন কার্বন হয় সেক্ষেত্রে দ্বিবন্ধনের অবস্থান অথবা ত্রিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হয় না।
আধুনিকে এই বিষয়টিও এখন প্রযোজ্য বা এই বিষয়টি এখন চলে আসছে, সেটা তোমরা জেনে নাও। প্রান্তীয় কার্বনের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে তার অবস্থান সংখ্যা উল্লেখ করতে হয় না। আবারও বলছি বিষয়টি, সেটা হলো প্রান্তীয় কার্বনে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে তার অবস্থান সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নেই। এখানে আমরা পরবর্তী যৌগটি দেখে নিই, শিক্ষার্থীরা দেখে নাও পরবর্তী যে যৌগটি, এটাও সরল শিকল যৌগ। যে কোনো দিক থেকে সংখ্যায়িত করলে তোমরা দুই নম্বরেই কার্যকরী মূলককে পাবে, তাই আমরা যৌগটিকে ডান দিক থেকে অথবা বাম দিক থেকে যে কোনো দিক থেকে সংখ্যায়িতকরণ করা যাবে। আমি এক্ষেত্রে ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করেছি। সুতরাং যৌগটি চার কার্বন বিশিষ্ট, চার কার্বন বিশিষ্ট যৌগের মাতৃনাম হলো বিউটেন, তার ওয়ার্ড রুট হলো বিউট। ত্রিবন্ধনের অবস্থান, ত্রিবন্ধনের অবস্থান দুই তিনের মাঝখানে, যেহেতু দুই ক্রমিক অনুযায়ী আগে আসে সেজন্য টু হবে। তারপরে কার্যকরী মূলকের জন্য সাফিক্স হলো আইন, এখানে আইন বসাতে হবে, সুতরাং নামটি হলো বিউট টু আইন। এবার আমরা পরবর্তী যৌগটিতে চলে যাই। পরবর্তী যৌগটি আমরা যদি ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করি, তাহলে ডান দিক থেকে সংখ্যায়িতকরণ করলে আমরা এক নম্বরে কার্যকরী মূলককে পাই, সেজন্য ডান দিক থেকে আমরা সংখ্যায়িতকরণ করেছি। এক্ষেত্রে আমরা সংখ্যায়িতকরণ করে মাতৃশিকল পেয়ে গেছি চার কার্বনের। তিন নম্বরে একটি প্রতিস্থাপক রয়ে গেছে, যেহেতু প্রতিস্থাপক রয়ে গেছে সে অনুযায়ী আমরা নামটি কী বলবো, তাহলে প্রথমে বলবো থ্রি, তারপর প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা প্রথমে আমরা বলে নিলাম থ্রি, তারপর প্রতিস্থাপকের নাম মিথাইল, তারপর মাতৃনামের ওয়ার্ড রুট বিউট, তারপরে বলবো আমরা কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা ওয়ান, তারপর কার্যকরী মূলকের জন্য সাফিক্স হলো আইন। তাহলে নামটি কী দাঁড়ালো শিক্ষার্থীরা? থ্রি মিথাইল বিউট ওয়ান আইন। যৌগটিকে আমরা এভাবে বলতে পারি, থ্রি মিথাইল বিউটেন, থ্রি মিথাইল বিউটেন। তোমাদের আগেই বলে নিয়েছি যে প্রান্তীয় কার্বনে যদি অর্থাৎ এক এবং দুইয়ের মাঝখানে, সবসময় এক এবং দুইয়ের মাঝখানে যদি ত্রিবন্ধন অথবা দ্বিবন্ধন অবস্থান থাকে, সেই অবস্থানটা উল্লেখ করার প্রয়োজন নেই, অর্থাৎ সেক্ষেত্রে কার্যকরী মূলকের অবস্থান সংখ্যার বলার প্রয়োজন নেই। এবার আমরা পরবর্তী যৌগটি দেখে নিই, শিক্ষার্থী দেখে নাও। এই যৌগটির ক্ষেত্রে আমরা যেহেতু কার্যকরী মূলক বাম দিক থেকে নিকটে পেয়েছি, সেজন্য বাম দিক থেকে সংখ্যায়িতকরণ করব। এখানে কয়েকটি শিকল আছে, মাল্টি শিকল বিশিষ্ট যৌগ। প্রথমে দেখো এই যৌগটি হলো চার কার্বনের শিকল। এভাবে যদি আমরা বরাবর বাম দিক থেকে ডান দিকে চলে যাই, এটা হলো পাঁচ কার্বনের যৌগ। এখান থেকে বাম দিক থেকে যদি আমরা নিচের দিকে চলে আসি, তাহলে ছয় কার্বনের যৌগ। সুতরাং ছয় কার্বনের শিকল বিশিষ্ট যৌগটি হলো মাতৃশিকল। ছয় কার্বনের শিকল বিশিষ্ট যৌগটি হলো প্রধান মাতৃশিকল। এই মাতৃশিকল আমরা নির্বাচন করে নিলাম। এবার আমরা প্রতিস্থাপক বলবো। প্রতিস্থাপক তিন নম্বরে যে প্রতিস্থাপক আছে মিথাইল গ্রুপ, চার নম্বরে যে প্রতিস্থাপক সেটিও মিথাইল গ্রুপ। সুতরাং এই দুইটি গ্রুপ একই হওয়ায়, প্রতিস্থাপক একই হওয়ায়, সেক্ষেত্রে আমরা নামকরণ করার জন্য একই সংখ্যাকে একই থাকার কারণে সেক্ষেত্রে আমরা দুইটি প্রতিস্থাপকের জন্য ব্যবহার করব ডাই, আর তিনটি প্রতিস্থাপকের সেখানে ব্যবহার করব ট্রাই, যদি চারটি প্রতিস্থাপকের সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টেট্রা, পাঁচটি হলে প্যান্টা ব্যবহার করব। তাহলে নামটি কীভাবে করতে হবে একটু দেখে নিই। প্রথমে থ্রি কমা দিয়ে লিখব, ফোর তারপর হাইফেন দিব, যেহেতু দুইটি প্রতিস্থাপক সেজন্য ডাই বলবো, প্রতিস্থাপকের নাম বলবো, প্রতিস্থাপকের নাম মিথাইল, মাতৃ নাম হ্যাক্সেন, তার ওয়ার্ড রুট হলো হ্যাক্স। তারপরে আমরা ত্রিবন্ধনের অবস্থান দেখালাম ওয়ান এবং টু এর মাঝখানে ওয়ান, তারপরে আইন। তাহলে আমরা প্রান্তীয় কার্বনে থাকলে বলছি নামটি কী হবে, থ্রি ফোর ডাইমিথাইল হ্যাক্সাইন। এখানে ওয়ানটা উল্লেখ করার প্রয়োজন নেই, থ্রি ফোর ডাইমিথাইল হ্যাক্সাইন। এবার আমরা চলে আসি পরবর্তী যে যৌগটি আছে, পরবর্তী যৌগটি দেখে নাও। আমরা বাম দিক থেকেই সংখ্যায়িতকরণ করব, যেহেতু বাম দিক থেকে ত্রিবন্ধনটা নিকটে অর্থাৎ কার্যকরী মূলকটি নিকটে, সেটার জন্য আমরা বাম দিক থেকেই সংখ্যায়িতকরণ করব। এক্ষেত্রে দেখে নিই তিন এবং চারের মধ্যে যে প্রতিস্থাপক রয়ে গেছে সেই প্রতিস্থাপক দুইটি ভিন্ন, সেই প্রতিস্থাপক দুইটি ভিন্ন। যেক্ষেত্রে তোমরা সে মাতৃশিকলে প্রতিস্থাপক ভিন্ন পাবে, সেক্ষেত্রে ইংরেজি বর্ণমালার প্রায়োরিটি অনুসরণ করবে, অর্থাৎ ইংরেজি বর্ণমালার প্রায়োরিটি অনুসারে নাম লিখতে হবে। তো আবারও বলছি তোমাদের বিষয়টি, যদি মাতৃশিকলে একাধিক প্রতিস্থাপক থাকে এবং প্রতিস্থাপকগুলো যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রমিক অনুসরিত হবে। তাহলে আমরা সংখ্যায়িতকরণ করে মাতৃশিকল নির্বাচন করলাম পাঁচ কার্বনের, পাঁচ কার্বন বিশিষ্ট যৌগ এটি। তাহলে আমরা চলে আসি নামটি কীভাবে হবে। প্রথমে যেহেতু ক্লোরিন বানান করতে হলো
সি আর মিথাইল বানান করতে এম, বর্ণমালা ক্রমিক অনুসারে সি আগে আসে, সেই জন্য আমরা লিখবো ফোর ক্লোরো, ফোর ক্লোরো, তারপর লিখবো তিনে তিন প্রতিস্থাপক থ্রি, তারপরে প্রতিস্থাপকের নাম মিথাইল, মাতৃনাম হলো পেন্টেন, তার ওয়ার্ড রুট হলো পেন্ট, তারপরে ত্রিবন্ধনের অবস্থান ওয়ান, তারপর ত্রিবন্ধনের জন্য সাফিক্স আইন। যৌগটিকে আমরা এভাবে বলবো ফোর ক্লোরো থ্রি মিথাইল প্যান্ট ওয়ান আইন, অথবা ফোর ক্লোরো থ্রি মিথাইল প্যান্টাইন। চলো শিক্ষার্থীরা, এবার তোমাদের কিছু কাজ, তোমরা বাসায় বসে আসো, তোমরা বাসায় বসে নিশ্চয়ই খাতা কলম তোমাদের রেডি আছে, তাহলে তোমরা এই যৌগগুলোর নাম লিখে নাও, প্রথম যৌগ, দ্বিতীয় যৌগ, তৃতীয় যৌগ, চতুর্থ যৌগ, নিশ্চয় লিখে নিয়েছ শিক্ষার্থী বন্ধুরা। সুতরাং সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, করোনা ভাইরাসের কারণে বাসা থেকে বের হবে না, বাসায় অবস্থান করবে, আগামী ক্লাস দেখার শুভকামনা।